মরিগাঁও জিলা প্রশাসনের আয়ুক্তগী আসলে নির্দেশনা জারি করেছে যাতে যুদ্ধ খাদ্যত ব্যবহৃত মাংস, এই মাংস সমূহ আসলে সুরক্ষিতভাবে বিক্রি করব বা সর লালী আগত কোনো ধরনের জীব বধ করব এনেকে ধরে এক নির্দেশনা জারি করেছে। আর নির্দেশনার পিছতে আমি উপস্থিত হয়েছি মরিগাঁও জেলার যে প্রাণকেন্দ্র মায়া বজার, আর মায়া বজার আমি দৃশ্য দেখাবলে চেষ্টা করেছি। আসলে এনেদরে ইয়াত যুদ্ধ মাংস মাংসের ব্যবহৃত মুরগি ব্রয়লার আদি করে যুদ্ধ জীব, এই জীবসমূহ এনেদরে রখা হয়। আর পরবর্তী সময় আসলে এই মুরগি বা হাঁহ কুকুরা আদি এই সমূহ মাংসলে রূপান্তরিত করে বা ছাগলীও ইয়াতে বিক্রি করে। তারপর আসলে যদেশনা জারি করেছে জিলা প্রশাসনে, জিলা প্রশাসনে নির্দেশনা জারির পিছত আমি পর্যবেক্ষণ করবলে আসছিল আসলে কি ধরনের এই বস্তু সমূহ বিক্রি করে বা বিক্রির ক্ষেত্রে কেনে ধরনের সুব্যবস্থা গ্রহণ করেছে এই বিষয়ে জানিলে আসছিল। কিন্তু যদেশনা জারি করা অনুসরি আসলে ইয়াতে যিক্রি করা ঠাই সমূহ আসলে চাফ চিকুণতা অবলম্বন করব বা যুদ্ধ ব্যবসায়ী তেখেতসকলে আয়না দিয়ে আসলে আবরণ দিব লাগিব যাতে কোনো ধরনের ধূলি মাকতি বা বীজাণু যাতে এই খাদ্য সমূহলৈ আহিব নোৱাৰে। আমি কথা পাতিবলে চেষ্টা করি, মূল এজন বিক্রেতা আছে তেখেতৰ পৰা জানিবলে চেষ্টা করি। দাদা কেনেকুৱা কালি আসলে দিছে এটা নির্দেশনা দিছে যাতে এই সমূহ ভালকৈ বিক্রি করে, কেনে ধরনের আপনাদের কি কি ব্যবস্থা গ্রহণ করেছে? ব্যবস্থা মানে আমি যদি নির্দেশনা পাইছো সেইমতে ব্যবস্থা করে আছো, যে ধর লালীর আগত মুরগিটা নামারা, পরিষ্কারকে রাখা, ভাল মাংস বিক্রি করা, তেনে ব্যবহার করে পরবর্তী সময় আয়না মানে যে বস্তু ড্রেসিং করা হয় ব্রয়লারটো সেটা আয়না বাকসর ভিতর মানে গ্লাস ফিট করে রাখব লাগবে, তেনকটা নির্দেশনা পাওয়া গেছে। এই পটককে নহব, পরবর্তী পর্যায়ত করা যাব। আপনি কি কি বিক্রি করেন? মই মাত্র লোকেল মুরগি আর ব্রয়লার হে বিক্রি করো। আর একটা অভিযোগ আছে কিবা সোনালী মুরগি নে কি বলে? সোনালী মুরগি নাম শুনি আছো, সদ্যহতে মায়া বজারে মানে আমার বজারলে বস্তুটো সাপ্লাই আহা নাই। নিশ্চয় কই, নিশ্চয়। আর একজন দাদা আছে, দাদা কি কব আসলে যেটো নির্দেশনা জারি করেছে ভাল হয়েছে না বেয়া হয়েছে? ভাল হয়েছে, গুড পদক্ষেপ এনেক লোক লাগে। মুরগি সুরগি এইবিল আর ছাগলীর ভিতর ছাগলীর ক্ষেত্রে সব মানে খুব চাফ চিকুণকে বিক্রি করবো আর সবর আগে মানে জবে করবো নালে এইবিল বস্তু প্রশাসনের এই পদক্ষেপটা ভাল পাইছো। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ তেখেতে জানাইছে আসলে প্রশাসনক ধন্যবাদ জ্ঞাপন করেছে, কেন এনে ধরনের যুদ্ধ খাদ্য এই খাদ্য সমূহ যাতে ভালভাবে সাফা চিকুণ করে রাখবা যায় বা বিক্রি করতে আসলে যাতে গ্রাহকক কোনো ধরনের প্রলোভন দিয়া না যায় বা এই যুদ্ধ লেতেরা বস্তু এই লেতেরা বস্তু সমূহ আঁতরাই আসলে চাফ চিকুণতা অবলম্বন করে। আর পরবর্তী সময় নিশ্চয়কৈ যখন দোকানী তেখেতসকলে জানাইছে আমাক যে পরবর্তী সময় নিশ্চয়কৈ তাৎক্ষণিকভাবে নোৱাৰিব, কিন্তু পরবর্তী সময় যে কাছ আবরণ এই আবরণ নিশ্চয়কৈ তেখেতসকলে দিব আর পরবর্তী সময় এই সমূহ তেখেতসকলে সঠিকভাবে ব্যবহার করবেন আমাক নিশ্চয়কৈ জানাইছে।